হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটু বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা, আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ আজকে সকাল থেকে ভগবানকে পুজো পাওয়া দিয়ে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আজকে অনেক ফুল পেয়েছি, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চলো, আজ হলো শনিবারের ভিডিওটা রয়েছে, তো বজরংবলী পুজো আছে, তার জন্য দেখো ভগবানকে পুজো দিয়ে পুজো করে নিচ্ছি। তো আমি আজকে অনেক ফুল পেয়েছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা লাস্ট অব্দি দেখতে আশা করি বন্ধুরা, ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো বিভিন্ন রকম ফুল দিয়ে, জবা ফুল, চন্দন জবা অনেক পেয়েছি গাছে আজকে। তো মনটা আজ খুব খুশিতে ভরে গেল, তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম কেন মনটা খুশিতে ভরে গেল। তারপর চলো পুজোটা করে নিই আজকে একটু। ভিডিওটা একটু যদি ভিডিওটা বড় হয়ে যায় প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও, ঠিক আছে? তো দেখো কেমন লাগছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। তো আমার তো খুব ভালো লাগছে দেখতে। দেখো পঞ্চজবা পেয়ে গেছে, মানে এত ফুল দেখলে কত মনটা ভরে যায়। তো আমার হলো ফুল তোলার খুব নেশা, আমাদের জমিতে যখনই ফুল ফোটে আমি ওই সব ফুলগুলো তুলি, আমি পুজো দিই ওপর ঘরে আর শাশুড়ি মার জন্য দিয়ে দিই। তো দেখো আমি ওটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, সাজাচ্ছি ভগবানকে। তো একটু অ্যাডজাস্ট করে দেখে নিও বন্ধুরা, ঠিক আছে? তো চলো, তো খুবই ভালো লাগছে, জায়গাটা পরিষ্কার করে নিলাম। তো সকাল থেকে এই কাজ হলো শুরু করে দিয়েছে, ফুল তোলা, কাজ টাজ করে ফুল তোলা, তারপর স্নান টান করে ভগবানকে পুজো করে নিই, সমস্ত কাজে আমি লেগে পড়ি। তো ভালোই লাগে বেশ, পুজোটা করলে না মনটাও বেশ ভালো লাগে। তারপর সমস্ত কাজগুলো করি, আর যেহেতু ছোটো বাচ্চা আছে তার জন্য আর অত স্নানের হ্যাপাটা দেরি করি না, বুঝলে? তো দেখো সাজিয়ে নিচ্ছি, খুব কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানো, আমার তো ভালো লাগছে। আর আমি যত ফুল দিয়ে সাজাতে পারি না ততই আমার মনটা না আরও খুশি হয়ে যায়, সত্যি বলতে। কার কেমন লাগে জানি না, আমি তোমাদেরকে শেয়ার করলাম আমার এই কিছু কথা। তো সবার তো ভালোই লাগে বলো, ফুল পেলে আমি খুব খুশি হয়ে যাই। তো আর এত ফুল দেখে, এত ফুল দেখে আমি তো পাগল হয়ে গেছি যে কীভাবে ভগবানকে আজকে সাজাবো, কীভাবে কী করবো। তো চলো, অনেক কথা বলে ফেললাম, বক বক করে ফেললাম। তো পুজোটা সেরে নিই, তারপর তোমাদের সামনে চলে আসছি ফাইনাল লুক দিতে ভগবানকে। তো ভগবানের যে ফুলের সাজ কৃষ্ণ, দেখো আমি হলো ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি ভগবানকে, সেটা তোমাদেরকে করলাম না, আমি একটু কীর্তন করে নিই ভগবানের নাম জপ করতে করতে। তো সেটা তোমাদের কাজ শুনলাম না, তোমরা যদি কেউ শুনতে চাও অবশ্যই বলো কমেন্টে, নেক্সট ব্লগে ভিডিও আসবে, ঠিক আছে? তো চলো ঠাকুরকে আরতি করে নিচ্ছি আমি। তো ভগবানকে বলছি যে ঠাকুর সবার যাতে ভালোভাবে মঙ্গল করো, এটাই প্রার্থনা করছি। যারা আমার বাড়িতে বন্ধুরা আছে কাজ করছে তারা আরও ভালো থাকো, ভালোভাবে এগিয়ে চলো, এটাই চাই। ঠাকুর সবার মানুষ করো। আজ সত্যি কথা বলতে আমার ভগবান তো আমার সমস্ত কথা শুনে, এখন আমি ভুল করে যাইনি। এর জন্য বলতো আমি সকালবেলা উঠে আগে পুজো করি। তো আমি যত ভোরবেলা ঘুম থেকে উঠি এটা কিন্তু আমার বাবা একদমই পছন্দ করে না। তো বলে যে তুমি এত ভোরবেলা কেন উঠো, আমি শীতকালেও ভোরবেলা উঠতাম ঘুম থেকে, গরমকালেও ভোরবেলা উঠি, মানে আমি 12 মাসই ভোরবেলা ঘুম থেকে উঠবো, মানে আমি বেশিক্ষণ খাটে শুয়ে থাকতে পারি না, কেমন একটা অস্বস্তি লাগে। তো ঘুম থেকে ওঠে না ভোরবেলা, একটা না সুন্দর পরিবেশ, মানে কি বলবো, যারা ভোরবেলা ওঠো ভোরবেলা হাঁটতে বেরো তারাই জানো। বাট আমার তো এখন হাঁটা হয় না, তা তার জন্য আর বললাম না যে হাঁটি, আগে হাঁটতাম বাট এখন আর হাঁটার প্রয়োজন হয় না, এখন আমি অনেকটাই স্লিম হয়ে গেছি ছেলে হওয়ার পরে, তো এই জন্য আমি হাঁটি না। তো দেখো আমি চালিয়ে নিলাম, তো এক হাতে ক্যামেরা এক হাতে ভিডিও দিতে সত্যি খুব প্রবলেম হয়। তো দেখো আমি ভগবানকে আরতি করে নিচ্ছি আর একবার দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো, আমার সাথে থাকো আর আমার পাশে থেকো বন্ধুরা, আর ভিডিওটা কেউ স্কিপ করো না। আর এখনও পর্যন্ত যারা আমার বন্ধু হওনি প্লিজ আমাকে বন্ধু করে নাও, আমার সাপোর্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মাঝে, আর হলো বেল আইকনটাকে দাবিয়ে দাও যাতে প্রত্যেকটা ভিডিওর নোটি তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? তো চলো দেখো এদিকে ছেলে খেলনাগুলো রয়েছে, এদিকে তুলসী মাকে দেখালাম, সূর্যদেবকে দেখিয়ে নিলাম, তো আরতি করা হয়ে গেল, ঠিক আছে? তো চলো, তারপর তো গীতা পড়ি, সমস্ত কিছু পড়ি আমি জানো তো, মানে আগে যখন বুঝতাম না পড়তাম না, মানে জবে থেকে বোঝা শুরু করেছি, তারপর থেকে পড়ি। তো গীতা পড়লেই না মনটাও ভালো থাকে আর সমস্ত ভালোই জিনিসগুলো আমার মধ্যে আছে বুঝতে পারি, সেটা বললাম না, অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা, তো বকর বকর করছি। তো দেখো এই ঘর থেকে ওই ঘর করে বেড়াচ্ছি, তো কী করবো। তো দেখো জামা কাপড়গুলো এবার মেরে নেবো, বালতির মধ্যে ডবল বালতি রাখা রয়েছে। তো যেহেতু দেখো মেঘে মেঘলে ওয়েদার কত সকাল থেকে, আর এত কম না যে কী বলবো। তারপর চলে যাবো চা খেতে। তো দেখো বন্ধুরা চায়ের প্লেট নিয়ে চলে এসেছি ঘরে বসে, একটু চাটা শান্তি করেই খাই আমি, আদা দিয়ে চা করি প্রতিদিন সকালে, শাশুড়ি মা শ্বশুরমশাই ঘুমোচ্ছে,
তো চলো তারপরে দুটো কি রান্না হবে সেগুলো শেয়ার করে দিই। তাদের কাতলা মাছ করাবে, বড়ের যে একটা নিমন্ত্রণ আছে সামনে বাড়িতে, বড়াতে থাকে না। দেখো পটলটাকে ধুয়ে জলে বেশি মানে ভিজিয়ে রাখবো, পটলে ইয়ে রং থাকে তো এর জন্য। তো দেখো আজকে কাতলা মাছ হবে আলু পটল দিয়ে, আর করবো হলো একটা সবজি, মানে পাঁচমিশালের সবজি সমস্ত কিছু দিয়ে, বুঝতে পারি। তো চলো বন্ধুরা তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। দেখো এদিকে আমাদের ভাত হয়ে গেছে, দেখি মন ভাতটা হয়ে গেছে, আর এই দেখো ছেলে ভাতটা একদম অল্প করে টেস্টে রাখা রয়েছে, ও একদম আলাদা ভাতটা দেখে পাঁচমিশালের সবজিটা হয়ে গেছে। তো কার কার এরকম সবজি খেতে ভালো লাগে কমেন্টে জানিও বন্ধুরা। আমার তো সবজি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এই দেখো সকালে ব্রেকফাস্টে চাউমিনও বানিয়ে নিয়েছি, তো ভাত ফুটছে, হয়ে গেছে আমার আজকে ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে পরে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর পাশে থেকে দেখো আটা মাংস রুটি করা হয় রাতে, শাশুড়ি মারও সুবিধা হয়, আমারও হলো সুবিধা হয়, তাহলে রাতের আমার মাখতে হয় না বসে। তো দেখো সন্ধ্যাবেলা চলে আসেন চা নিয়ে।